ঘটনার বিবরণে জানা যায়, নবমীর সন্ধ্যা রাতে ঋষ্যমুখ বিধানসভার নলুয়া বরজ কলোনি এলাকার তিন যুবক বাড়ি থেকে পূজা দর্শন করতে বের হয়। এর মধ্যে ঋষ্যমুখ এলাকার নলুয়ার শঙ্কর মঠ আশ্রম সংলগ্ন বিলুনিয়া থেকে শ্রীনগর সড়কে এক ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। ঘটনা রবিবার রাত্রি প্রায় 11:30 নাগাদ। জানা গেছে, বিলুনিয়ার দিক থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল এক বাইকে করে পঙ্কজ দে এবং লিটন পাল নামে দুই যুবক। ঠিক অপরদিক থেকে বিলুনিয়ার দিকে আসছিল বাইক নিয়ে শান্তনু সরকার নামে আরেক যুবক। কিন্তু বিধাতার নির্মম পরিহাস, মাকে দর্শন করে বাড়ি ফেরা হল না এই দুই যুবকের। শঙ্কর মঠ আশ্রমের সামনে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে তিন বাইক আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলে প্রাণ হারায়, অপর একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে নিয়ে গিয়েছে ঋষ্যমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পঙ্কজ দেবনাথ এবং লিটন পালকে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি অপর এক আহত ব্যক্তি শান্তনু সরকারকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। পরবর্তী সময়ে মৃত দুই ব্যক্তির দেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়া হয়। এই ঘটনায় ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। পুজোর শেষের দিনে এই যান দুর্ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা হয়েছে আমার কাছে প্রায় একটা বাস কি একটা চিনে ফোন করছে গতকাল রাতে ফোন করার পরে এরপরে কই যে আপনারা বরাস করেনি, দুইটা ভাইকে তিনজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দূরে আইন। তো আমি যে মানুষ চিনছি কয়েকজন চিনি, একজন সে মিটন পাল তারা চিনছে, তারা চিনার পরে তো আমি বলছি এটা তো আমার গ্রামের ছেলে, ঠিক আছে। তখন ওই আমরা ঋষিমুখের ওসিও আসছিল আমার সামনে, তো স্যারেরও করলাম স্যার চলেন একটু স্পটে গিয়ে দেখি। তো স্যারও গেছিলো, আমরাও গেছি, যাওয়ার পরে সেখানে দেখছি দুজনে স্পট ডেড আর একজন ইঞ্জুরি হয়েছে। তারা কি কিভাবে বাইক কয়টা বাইক? ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।